আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সফি 360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি কোনো ডকুমেন্ট আপনি যদি মনে করুন একটা ডকুমেন্ট আপনি মোবাইল দিয়ে ছবি তুললেন, সেই ছবি তোলার পরে আপনি সেটাকে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কীভাবে প্রিন্ট উপযোগী করবেন। দেখুন, যখন একটা ছবি তোলা হয় তার পরবর্তী সময়ে, অর্থাৎ এই মোবাইল দিয়ে যখন ছবি তোলা হয়, সেক্ষেত্রে প্রায় 99% মানুষ কিন্তু সোজাভাবে একদম চতুর্দিকে সোজা রেখে ছবিটা কিন্তু তুলতে পারে না। সেক্ষেত্রে ছবিটা যখন আপনি দেখবেন যে কম্পিউটারে আপনি ইম্পোর্ট দিবেন, আমি যদি উদাহরণস্বরূপ আপনাদের দেখাই, অনেকেরই দেখবেন যে এইরকম হচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, অনেক মানুষের দেখবেন এরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই পাশে সবটা এসেছে, এই পাশে দেখতে পাচ্ছেন চতুর্দিকে অনেক কালো। সেক্ষেত্রে যখন আপনি এটাকে এডিট না করে যখন প্রিন্ট আউট করতে যাবেন, তখন কিন্তু আপনার যেটা হবে, এখানে মারাত্মক রকমের কালি খরচ হবে এবং দেখতেও কিন্তু সেটা সুন্দর লাগবে না। এখন বিষয় হচ্ছে যে এটাকে আপনি এডিট করে খুব সুন্দরভাবে কীভাবে প্রিন্ট আউটের ব্যবস্থা করতে পারেন। আজকের ভিডিওতে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে দেখে দিচ্ছি পুরো বিষয়টা। দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমার যে অ্যাডোবি ফটোশপ আছে সেটা ওপেন করে নিলাম এবং এখানে ফাইলে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করে নিব এবং আমার যে ছবিটা আছে এটা ডাউনলোডসে আছে। আমি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে ক্লিক করলাম এবং এখানে ওপেনে ক্লিক করে দিলাম। সো এই ছবিটা আমার কী হলো, ইম্পোর্ট হয়ে গেল। এখন এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের নতুন ভার্সন। নতুন ভার্সনে অনেক কিছু এমন সুন্দরভাবে আপনাকে দিয়ে দিয়েছে যে অতি সহজে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কাজ সেরে ফেলতে পারবেন। যেমন এই কাজটা যখন আপনি করতে যাবেন তখন দুইভাবে করতে পারবেন, একভাবে হচ্ছে এই সিলেক্টের মাধ্যমে, অথবা যদি কাস্টম সিলেকশন করে নেন সেটাও আপনি পারবেন, এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। আরেকটা কাজ হচ্ছে আপনি ডাইরেক্ট যেটা করতে পারেন, এখান থেকে যে ক্রপ টুল আছে এই ক্রপের মাধ্যমেও আপনি সেটা করতে পারবেন। সো প্রথমে আমি ক্রপ জিনিসটা দেখাচ্ছি। এই যে ক্রপ টুল দেখতে পাচ্ছেন, ক্রপ টুল যখন আপনি ক্লিক করে জাস্ট ডান দিকে একটু টান দিবেন, দেখতে পাচ্ছেন যে চারটা টুল আছে এটার ভিতরে, পার্সপেক্টিভ ক্রপ টুল, তারপর স্লাইস টুল, তারপর স্লাইস সিলেক্ট টুল। এখন ক্রপ টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, আর নিচে আরও দুটো টুল আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পার্সপেক্টিভ ক্রপ টুলের, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখন যে টুলটা আছে এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার কী কাজ এখনই আপনি দেখতে পাবেন। মনে করুন এই ছবিটাকে আমি সোজা বা প্রিন্ট করতে চাই, তাও আবার এ4 সাইজে অথবা লেটার সাইজের একটা পেজে। সেক্ষেত্রে এই পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করব প্রথমে, তারপর এই কোণাটাতে একটা ক্লিক করব, তারপর এই কোণাটাতে একটা ক্লিক করব, তারপর নিচের দিকে এই কোণাটাতে একটা ক্লিক করব, তারপর এই কোণাটাতে একটা ক্লিক করব। এই যে ক্লিক করলাম, পার্সপেক্টিভ ক্রপ টুলে চারটা, অর্থাৎ চারটা বিন্দুই থাকে চতুর্ভুজের আকারে, অথবা আপনি আয়তাকারে আপনি কিন্তু সুন্দরভাবে ক্রপ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু আমার যখন চতুর্থ যে বিন্দুটা যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমার মাউসটা এরকম হয়ে গেল। এখন আমি এন্টারে চাপলেও হবে অথবা এই টিক চিহ্নটাতে ক্লিক করলেও হবে। এই যে দেখুন, ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে। কী হলো, আপনার যে পুরো ডকুমেন্টটা একদম সুন্দর একটা পেজের মতো হয়ে গেল। এখন আপনি এটাকে খুব সহজেই এ4 সাইজ অথবা লেটার সাইজে প্রিন্ট আউট করতে পারবেন। সেটা কীভাবে পারবেন এখনই দেখাচ্ছি। কন্ট্রোল এন অথবা এখানে ফাইলে ক্লিক করে নিউ এ ক্লিক করুন, তারপর এখানে এই যে এইখানে হচ্ছে যে অনেকগুলো ডিফল্ট অপশন দেওয়া থাকে, যেটা হচ্ছে নতুন ভার্সন যেটা আছে অ্যাডোবি ফটোশপের, এখানে প্রিন্ট লেখাটা দেখতে পাচ্ছেন। প্রিন্টে যদি ক্লিক করি, এ4 সাইজ আছে, লেটার সাইজ আছে, লিগেল সাইজ আছে, আপনার আমার যেটা দরকার সেটা কিন্তু নিতে পারবো। যদি কাস্টম সাইজেরও দরকার হয়, আমি কিন্তু কাস্টম সাইজ যদি এখানে বসিয়ে দিই তাহলে চলবে। আমি এ4 সাইজে ক্লিক করছি এবং ক্রিয়েটে ক্লিক করছি। আমার এ4 সাইজে মনে করুন এই যে পেজটা আছে এটাকে আমি প্রিন্ট আউট করব। এখন দেখুন এই যে ছবিটা আছে, আমি যদি মুভ টুলে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করে টান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটাতে এনে যদি ছেড়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসলো। এবং এখন আমি যেটা করব, এই কোণায় ধরে ছোট করে নিব, একটু হালকা করে ছোট করে নিব, এই পাশে ধরে একটু ছোট করে নিলাম। নিয়ে আমি যেটা করব, এইখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবং নিচের দিকে এটাকে নিচের দিকে ক্লিক করে টান দিব, শিফটে ধরে নিচের দিকে টান দিব, শিফটে ধরে এবং এন্টারে চেপে দিব। দেখুন কাজ ওকে। এখন কিন্তু অতি সুন্দরভাবে এই জিনিসটাকে আপনি প্রেজেন্ট করতে পেরেছেন এবং আপনি এটাকে প্রিন্ট আউটও করতে পারবেন। এইটা ছিল ক্রপ টুলের, পার্সপেক্টিভ ক্রপ টুল যেটা, এটার কাজ। এবং এটা দিয়ে আপনি খুব সহজেই যে কোনো ছবি, যে কোনো ডকুমেন্ট আপনি মোবাইল দিয়ে যদি ছবি তোলেন সেটাকেও প্রসেস করে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এই হলো একটা জিনিস। আবার আপনি এই মোবাইল দিয়ে তোলা যে কোনো ডকুমেন্ট
আরেকভাবে কিন্তু প্রসেস করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন যে আমার যে আগের যে পেজটা ছিল সেটাই যে এইভাবে আছে। এখন আমি আমার পার্সপেক্টিভ ক্রপ টুল এটা ব্যবহার না করে আমি যেটা করব সিলেকশন টুল ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমি পলিগোনাল লেসো টুলটা নিচ্ছি এবং এইখানে একটা ক্লিক করছি, এইখানে একটা ক্লিক করছি, এবার আমি নিচের দিকে এইখানে একটা ক্লিক করছি, এইখানে একটা ক্লিক করছি এবং এই বিন্দুটাতে এনে ধরিয়ে দিলাম। তাহলে কী হলো, এই আমার যে অংশটা লেখা আছে, যে অংশটা দরকার, সেই অংশটা কী করলাম, ভিতরের দিকে সিলেক্ট করলাম। এই যে সিলেকশনটা করেছে এটা কিন্তু ভিতরের দিকে সিলেকশন আছে। এখন আমি যেটা করতে পারি, মুভ টুলে ক্লিক করতে পারি। মুভ টুলে ক্লিক করলেই এটা কিন্তু ট্রান্সফর্ম হবে, অথবা কন্ট্রোল টি দিলেও কিন্তু ট্রান্সফর্ম হবে। এই যে কন্ট্রোল টি দিয়েছি ট্রান্সফর্ম, এটা কিন্তু চলে আসলো। এখন আমরা যেটা করতে পারি, এইখানে অল্টারে চেপে কন্ট্রোলে চেপে রেখে এই যে জায়গাটা কন্ট্রোলে, যখন আপনি কোণার মধ্যে আসবেন তখন দেখুন আপনি যখন মাউসটা শুধু রাখলেন তখন একটা তীর চিহ্ন আসছে, তার মানে বড় করা যাবে। যদি কন্ট্রোলে চাপেন দেখুন মাউসটা কীরকম হয়েছে। এখন আপনি যেটা করতে পারেন, এখানে ক্লিক করে এখানে কিন্তু কন্ট্রোলে চেপে আমি চেপে ধরে রেখেছি, কন্ট্রোলে কিন্তু আমার হাতটা চাপা আছে, এবং আমি যখন এইখানে ক্লিক করে টান দিয়ে এই কোণাটাতে এনে মিলাই দিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম এই কোণাটাতেও মাউসটা এনে কন্ট্রোলে চেপে রেখে হোল্ড করে ক্লিক করে টান দিয়ে এই কোণাটাতে আমি মিশিয়ে দিতে পারবো। আবার এই কোণাটাকেও আবার এই কন্ট্রোলে চেপে রেখে তারপর ক্লিক করে এই কোণার মধ্যে কিন্তু আমরা এখানে এ করে দিতে পারবো। এই যে এই কোণার মধ্যে আমরা মিলিয়ে দিলাম। আবার এই পাশের যেটা আছে এইটাকেও আমরা কন্ট্রোলে চেপে রেখে ক্লিক করে এই পাশে মিলিয়ে দিলাম। কি হলো এখন, এই যে সুন্দরভাবে চতুর্দিকে মিলে গেল। এখন জাস্ট এন্টারে একটা চেপে দিন, অথবা এখানে যে টিক চিহ্নটা থাকে সেখানে চেপে দিলেও হবে, এবং যারা সিলেকশন অবস্থায় আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিন। এখন আপনি কি করতে পারেন, এই জিনিসটাকে আপনি নতুন পেজে নিয়ে প্রিন্ট আউট করতে পারেন। সেটার জন্য আপনি অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল এন দিবেন, অথবা ফাইলে ক্লিক করে এই যে প্রিন্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এ4 সাইজ, লেটার সাইজ বা লিগ্যাল সাইজ নেবেন। আমি এ4 সাইজে ক্লিক করছি এবং ক্রিয়েটে ক্লিক করছি। তারপর এই জায়গাটা থেকে এই ছবিটা ক্লিক করে টান দিয়ে এইখানে এনে যদি আমরা ছেড়ে দেই, অ্যাট দ্য সেম টাইম একইভাবে আমরা এটাকে প্রিন্ট আউট করতে পারবো, এবং এটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে এটাকে করতে হবে, এখানে বসাতে হবে, সুন্দরভাবে এখানে ফিট করতে হবে। ফিট না করলে কিন্তু হবে না। এবং আমি যদি চাই এটাকে এইভাবেও কমাতে পারি, এভাবেও বাড়াতে পারি, এবং যখন আমি বাড়াবো কমাবো শিফটে চেপে রেখে বাড়াবো কমাবো, না হয় কিন্তু প্রপোর্শনালি বাড়তে থাকবে। আরেকটা বিষয়ে, যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন, পুরাতন ভার্সনে দেখবেন যে যদি শিফট ব্যবহার না করেন তাহলে প্রপোর্শনালি হয় না, আর এটাতে অটোমেটিকই প্রপোর্শনালি সেট করা যায়। যেমন এখন দেখুন আমি শিফটে না ধরে যখন টানছি তখন প্রপোর্শনালি ছোটো বড়ো হচ্ছে, আর যদি শিফটে ধরে চাপি তাহলে প্রপোর্শনালি হবে না, আমার যেমন ইচ্ছা তেমন নিতে পারবো। এই হচ্ছে মূল বিষয়টা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি যদি মোবাইল দিয়ে কোনো ডকুমেন্ট ফটো তুলেন, ছবি তুলেন এবং সেটাকে যদি প্রিন্ট আউট করতে যান তাহলে আপনি আসলে কী কী পদ্ধতি অবলম্বন করে একদম প্রফেশনালি একটা প্রিন্ট আউট আপনি করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।